মাসুদ অরুণ মেহেরপুর জেলা বিএনপির সভাপতি, এছাড়া তিনি সাবেক সংসদ সদস্য। অবশেষে চুয়াডাঙ্গার জামাই হয়েছেন মাসুদ অরুণ। 58 বছর বয়সে বিয়ে করেছেন বিএনপির এই নেতা। চৌঠা নভেম্বর শুক্রবার চুয়াডাঙ্গা জেলা শহরের কোটপাড়া এলাকার জিএন টাওয়ারে অনেকটা গোপনে হয় বিএনপির এই নেতার বিয়ে, যা প্রকাশ্যে আসে গতকাল শনিবার। ৪২ বছর বয়সী নববধূর নাম আমেনা খাতুন। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বন্দরভিটা গ্রামের বাসিন্দা আমেনা। তিনি উপজেলার চিতলা রৈতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। অন্যদিকে সাবেক এমপি মাসুদ অরুণ মেহেরপুর জেলা শহরের কাশারি বাজার পাড়ার বাসিন্দা। জানা গেছে 2001 সালে মেহেরপুর এক আসন থেকে বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হন মাসুদ অরুণ। তার বাবা আহমদ আলীও সংসদ সদস্য ছিলেন। তিনি মেহেরপুর জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতিও ছিলেন। 1999 সালের 13ই ফেব্রুয়ারি পরপারে পাড়ি দেন আহমদ আলী। বাড়ির বড় ছেলে হওয়ার সুবাদে বিএনপির রাজনীতিতে পা রাখেন মাসুদ অরুণ। এলাকায় জনসভা করতে গিয়ে ভুলে যান বিয়ের কথা। কিছুদিন আগে মাসুদ অরুণের মা দুনিয়া থেকে বিদায় নিলে একা হয়ে পড়েন তিনি। অবশেষে বিয়ের জন্য সম্মতি দেন। এরপর শুরু হয় উপযুক্ত পাত্রী খোঁজা। মাস দুয়েক আগে বিয়ের বিষয়টি চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। অবশেষে দুপক্ষের ঘটকের মাধ্যমে চূড়ান্ত দেখাদেখি শুরু হয়। সপ্তাহ দুয়েক আগে বর ও কনে পক্ষ বিয়ের চূড়ান্ত সময় ঠিক করে। বিয়ে শেষে চুয়াডাঙ্গা জেলা শহরের আবিজাত হোটেল সাইট প্যালেসে বরযাত্রীরা প্রীতিভোজে অংশ নেন। বিয়ের অনুষ্ঠানে দু পরিবারের সদস্য ছাড়াও মাসুদ অরুণের ঘনিষ্ঠ কয়েকজন রাজনৈতিক সহকর্মী উপস্থিত ছিলেন। এদিকে 58 বছর বয়সে বিয়ে করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মাসুদ অরুণের বিয়ের কিছু ছবি ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের নানা মন্তব্যে ভরে যাচ্ছে কমেন্ট বক্স। শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন তার শুভাকাঙ্ক্ষীরা। সাদাকালো নিউজ।